লেটেস্ট আপডেট, এশিয়া কাপ কেন্দ্রিক যে আপডেটস গুলো হয় এখানটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ একটার পর একটা ম্যাচে খারাপ করে, ঠিকঠাক ভাবে 50 ওভার খেলতে পারে না। সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে দলে প্রত্যেক ম্যাচের আগে পরে বিভিন্ন সময় নানা চেঞ্জেস আসে, নানা কারণে সেই চেঞ্জেস গুলো হয়। একটা ম্যাচ বাকি, তার আগে আবারও খবর যেটা, মুশফিকুর রহিম ইজ নট গোয়িং টু প্লে দ্য লাস্ট ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া, বাংলাদেশ যেটা 15th of September খেলবে, মানে আগামী শুক্রবার আমি যদি ভুল না বলি, সেখানটায় মুশফিকুর রহিম থাকছেন না। কেন থাকছেন না আপনারা মোটামুটি একটা কারণ তো জানেনই, মুশফিক দেশে অবস্থান করছেন, তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, এবং যেহেতু মা শিশু দুজনেই একটা রিকভারি স্টেজের মধ্যে রয়েছেন, তিনি এই সময় ফ্যামিলির কাছে থাকতে চান এবং এই ব্যাপার নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু বড় ব্যাপার যেটা, মুশফিক থাকছেন না মানে কেউ না কেউ তো ওই জায়গাটা রিপ্লেস করবে। ইন্টারেস্টের জায়গা, বাস্তবতার জায়গা, ডিসকাশনস এর জায়গা, মুশফিকের না থাকার কারণে তার স্পটে কে খেলবেন, কেন আসলে এই মুশফিকের না থাকা তার স্পটে কে খেলবেন, এই আলোচনাটা এই মুহূর্তে একটা বার্নিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে এর আগে যখন এনামুল হক বিজয়কে দলভুক্ত করা হয়, সেই সময় যে লজিকটা দেয়া হয়েছিল ক্রিকেট বোর্ড থেকে, ক্যাপ্টেন, কোচ, অপারেশনস চেয়ারম্যান, তারা নানা সময় একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমরা একজন কিপার ব্যাটারকে চাই, মুশফিককে যদি কোনো কারণে দেশে ফিরে যেতে হয়, যেহেতু একটা সিচুয়েশনস এর মধ্যে তার ফ্যামিলি ছিল, সেই ক্ষেত্রে বাংলাদেশের অপশনটা কি হবে। আবার লিটন কুমার দাসও কিন্তু জ্বরে ভুগছিলেন, সো ওই কিপার ব্যাটারটা কে হবেন, যেই শূন্যস্থান পূরণের জন্য এনামুল বিজয়কে দলভুক্ত করা হয়েছিল। এখন যেহেতু মুশফিক ফাইনালি থাকছেন না লাস্ট ম্যাচে, এনামুল বিজয় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, যাকে নিয়ে অনেক বেশি এক্সপেকটেশনস, এবং যার খেলার সুযোগ না পাওয়ার কারণে অনেক বেশি বিতর্ক রয়েছে, তিনি কি তাহলে ফাইনালি এবার খেলতে পারবেন? মানে যে কারণে এনামুল বিজয়কে নেওয়া হয়েছে সেই কারণটা তো ফাইনালি ঘটেই গেল, মুশফিক থাকছেন না লাস্ট ম্যাচ বাংলাদেশের, সেখানটায় বাংলাদেশ এই মুহূর্তে আর নতুন কাউকে রিপ্লেস করবে না, যেহেতু আগে থেকেই বিজয়কে নেওয়া হয়েছে। আমরা যদি ধরে নিই যে বিজয়কে সেই জায়গায় রিপ্লেস করা হবে, তাহলে মুশফিক বিজয় একজন বাদ একজন দলভুক্ত হলেন, তাই তো? তারপরেও কিন্তু কথা থেকে যায়, বিজয় কি আসলে মুশফিকের ওই 6 নম্বর পজিশনে খেলবেন? এখন এটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন, দুইজনের ব্যাটিং রোলটা কিন্তু ডিফারেন্ট, টপ অর্ডারে ব্যাট করেন বিজয়, মুশফিকের ওই মিডল অর্ডার ব্যাটার ছিলেন, নাম্বার 4 এ আমরা বিভিন্ন সময় দেখতাম, তারপর এখন লোয়ার মিডলে তিনি চলে গেছেন, তাই তো? আর মুশফিক তো 6 নম্বরে ব্যাট করেন, এনামুল বিজয় কেউ কি টিম ম্যানেজমেন্ট নাম্বার 6 এ খেলাবে? এনামুল বিজয় 6 এর খেলোয়াড় না। আবার একই সাথে এনামুল বিজয় যেই পজিশনে খেলোয়াড়, যেই পার্টিকুলার পজিশনটায় তিনি খেলেন, রান করেছিলেন ন্যাশনাল টিমের হয়ে কামব্যাকে, যে পজিশনে তিনি ডিপিএল এ রান করে এসেছেন, সেই পজিশনের অবস্থা তো নড়বড়ে। মেহেদী হাসান মিরাজকে দিয়ে মেক্সিপ ওপেনার বানানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে, লাস্ট 4 ম্যাচেসে আমরা দেখেছি নাইম শেখ ওপেন করে, সবশেষ ম্যাচে যেভাবে তিনি আউট হয়েছেন, মানে সত্যি কথা, ওই যে আরব্য রজনীর আলিব লায়লাতেও আসলে দৈত্যকে দেখে এতটা কেউ ভয় পেত না, তিনি ওই একটা নর্মাল বাউন্সে যেভাবে আসলে কুপকাত হয়ে গেলেন, দৃষ্টিকটু আউট হয়েছেন, 46 বল খেলেছিলেন, 21-22 রান মনে করেছিলেন, তার ওয়ানডে সেই ম্যাচের স্ট্রাইক রেট ছিল 45, ডট বল হচ্ছে 34টা। তামিমকে যারা গালি গালাজ করেন, তবা করা দরকার, নাইম শেখ কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে ডট বল খেলা কত বড় একটা প্রতিভার ব্যাপার। সো নাইমকে নিয়ে শুধু এই ম্যাচ না, এর আগেও ম্যাচগুলোতে তিনি স্টার্ট পেয়েছিলেন, চিপা চাপা দিয়ে কয়েকটা ফোর্টোর হয়ে গিয়েছিল, এবং 20 রান 28 রান এরকম কিছু স্কোরস আমরা দেখেছিলাম, ওগুলো দিয়ে তিনি কন্টিনিউ করছিলেন, কিন্তু লাস্ট ম্যাচ আসলে তিনি যেভাবে আউট হয়েছেন, যেভাবে বল খেয়েছেন, যেভাবে ডট দিয়েছেন, যে স্ট্রাইক রেট মেনটেন করেছেন, নাইমের দলে সুযোগ কি পাওয়া আরো উচিত? একদিন আগে খালেদ মাহমুদ সুজন বলছিলেন তার চুল ছিঁড়তে ইচ্ছা হচ্ছিল নাইম যে ওয়েতে ব্যাটিং করেছিলেন, যেভাবে তিনি আউট হয়েছিলেন, তার মানে কেউ সন্তুষ্ট না, কিন্তু কেউ একজন সন্তুষ্ট, যে কারণে নাইম ম্যাচের পর ম্যাচ পাচ্ছেন, 4টা টানা ম্যাচ খেলেছেন। সাকিব আল হাসান বলছেন নাইমের এটা 4 নম্বর ম্যাচ, আসলে তা না, নাইম লাস্ট বাংলাদেশ যে 6টা ওয়ানডে খেলেছে সবগুলোতে খেলেছেন, আফগানিস্তানের বিপক্ষে খেলার পরই তো আপনারা এশিয়া কাপে গেলেন, সেখানে তো লাস্ট 2টা ম্যাচ তিনি ছিলেন, সো ওই হিসাবটা না কেউ করে না, কেন জানি করতে চায় না, আমি যদি এটা জানি টিমের সদস্যরা তো আরো ভালোভাবে জানার কথা। সো টানা 6 ম্যাচে নাই মোটামুটি আমরা বলতে পারি ব্যর্থ। এখন এনামুল বিজয় যিনি রিপ্লেস হয়েছেন মুশফিকুর রহিমের, মুশফিকুর রহিম থাকছেন না, সেই জায়গাটা এনামুল বিজয়কে দলভুক্ত করা উচিত, লজিক্যালি উচিত। বিজয় যদি আসলে দলভুক্ত হন, তাহলে তিনি তো আসলে 6-এর ব্যাটার না, তিনি টপ অর্ডারে ব্যাট করেন, ওপেনিং এ ব্যাট করেন পার্টিকুলারলি, সেইখানটায় তাকে খেলতে হলে বা বিজয়কে নিতে হলে বা বিজয়কে তার পজিশনে খেলাতে হলে কাউকে যদি ড্রপ করতে হয়, সেই ক্রিকেটার একজন রয়েছেন যিনি আসলে ড্রপ হবার মতো সিচুয়েশনে রয়েছেন, নাইম শেখ। টিম ম্যানেজমেন্ট কি নাইমকে ড্রপ করে বিজয়কে সুযোগ দিবে? এখানে একটা যুক্তি, আমি
ওভার ফোনে অনেকের কাছ থেকে, অনেক বোর্ড পরিচালকের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, তাদের আবার নতুন একটা যুক্তি রয়েছে, এখন পর্যন্ত তারা কনফিউজ। সেটা হচ্ছে নাঈম যেহেতু আরেকটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটাও তারা তাকে দেখতে চায়, মানে নাঈমকে আরো একটা সুযোগ দেওয়া হতে পারে। 90% চান্সেসটা এরকম যে এত কিছুর পরও নাঈম শেখ হয়তো ভারতের বিপক্ষে ম্যাচেও খেলবেন। 2019 সালে নভেম্বরের 3 তারিখে কোন একটা টি-20 ম্যাচে তিনি ভালো করেছেন, বাংলাদেশ জিতেছিল, সেই আলোচনা এখন হচ্ছে 2023 আফটার 4 ইয়ার্স। আবার একই সাথে আরো একটা ম্যাচ যেহেতু বাকি, এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ না, বাংলাদেশ তো আউট, আর একটা সুযোগ দিয়ে দেখি, এরকম আলোচনাও রয়েছে। এখন ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আসলে আমাদের ফানের জায়গা না, তাই না? একটা ম্যাচ রয়েছে ওকে দেখি, ব্যাপারটা কি আসলে এরকম? ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর প্রফেশনালিজম। আপনি যখন মাঠে থাকবেন আপনি জয়ের জন্য খেলবেন, একটা ম্যাচ আছে ওকে আমি দেখি, এটা কি ধরনের কথা? মানে এটা আমার কাছে বোধগম্য না, যদি এখনো ডিসিশন হয়নি। সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে যদি নাঈম খেলেন, মুশফিক তো খেলছেন না, তার জায়গাটা তাহলে কে ঢুকবেন? বিজয়ের ব্যাপারে এখনো অনেকের এলার্জি রয়েছে, এখনো অনেকে খেলাতে চাচ্ছেন না বা তাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে চাচ্ছেন না। সেখানটায় আফিফ হোসেন ধ্রুবকে খেলানো একটা পরিকল্পনা, যে তিনি যদি একটু আগে ব্যাট করতে চান নাম্বার 6 এ, তাকে সুযোগ দেওয়া যেতে পারে, ড্রপ হওয়ার পর আবার তিনি ব্যাক করবেন, এটা মোটামুটি নিশ্চিত, এরকম একটা ডিসকাশন রয়েছে। আফিফকে যদি আমি ওখানটা খেলাই 7 নম্বরে, শামীম হোসেন পাটোয়ারি যেভাবে তার লিমিটেড সামর্থ্য দিয়ে আনলিমিটেড ক্রিকেটে সুযোগ পাচ্ছেন, তাকে কি আমরা আবারও সাথে দেখব? শামীম পাটোয়ারি কি আসলে 7-এর সেই ব্যাটিংটা করছেন, না তিনি হিট করছেন বল প্রপারলি, না তিনি পার্টনারশিপ বিল্ড আপে রোল প্লে করছেন, না তিনি ম্যাচ উইনিং এর ক্ষেত্রে বড় একটা রোল প্লে করেছেন এখন পর্যন্ত। লেগ সাইডে তার অভিষেক ম্যাচে একটা বল পেয়েছিলেন তার জোন থেকে, সেটাকে হিট করে 6 মেরেছিলেন, সেই সুবাদে শামীম পাটোয়ারি প্রত্যেকটা ম্যাচে খেলবেন, এখন এইটা কি হয়? কিন্তু এটা হচ্ছে, হয়তো পরের ম্যাচও সেটা আমরা দেখব। বাট আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশ দলকে আসলে যেভাবে যাওয়া উচিত, বাংলাদেশ দল যেই পরিকল্পনায় এগুতে পারে, ইট শুড বি লাইক আমি মনে করি যে প্রপার ওপেনিং সেটআপটা এনশিওর করি সেটা করা উচিত। নাঈমকে রাখার আরো একটা পেছনে যুক্তি দেয়া হচ্ছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, বিজয় হচ্ছে ডানহাতি ব্যাটার, নাঈম বাহাতে ব্যাট করে এবং তার রিপ্লেসমেন্ট বিজয়, মানে কাউকে যদি পছন্দ না হয় তখন এরকম আলোচনাগুলো হয় আর কি, সেটাও একটা আলোচনা। তো শেষ পর্যন্ত মেকশিফট ওপেনার হিসেবে যদি আমরা নামাইও, মেকশিফট ওপেনার হিসেবে যদি আমরা সুযোগও দিই আবারও মেহেদী হাসান মিরাজকে, সেই সুযোগ হয়তো তিনি আরো একবার পেতে পারেন, তাহলে তার পার্টনার এনামুল বিজয়কে আমি মনে করি হি ইজ দ্য প্রপার ওয়ান, কারণ লাস্ট দুটা ম্যাচে আমরা লিটন কুমার দাসকে নাম্বার 3-তে ব্যাট করতে দেখেছি, যেহেতু করছেন করুন। এরপর 4 থেকে যে পজিশনগুলো সাকিব, তাফিদ রিদা এবং 6-এ আফিফ হোসেন ধ্রুব, তাকে আসলে ইনক্লুড করার ব্যাপারে আমি মনে করি সমর্থন, অন্তত আমার কাছে মনে হয়েছে তাকে সুযোগ দেওয়া উচিত। কারণ একটা ছেলেকে ড্রপ করা হয়, নেওয়া হয়, পজিশন চেঞ্জ করা হয়, আফিফ তো আসলে তার ন্যাচারাল খেলাটা খেলতে পারছেন না, এতবার চেঞ্জেসের মধ্যে থাকেন। শামীম হোসেন পাটোয়ারিকে কি ক্যারি করা হবে কি হবে না, এখন পর্যন্ত যা অ্যান্সার যতটুকু মনে হচ্ছে, যেহেতু মুশফিক যাওয়ার কারণে একজন ব্যাটসম্যান কমে গেছেন, সেহেতু বিজয় ঢুকে যাবার কারণে বা বিজয় যদি ফাইনালি ঢোকেন, যারা বসেছিলেন বেঞ্চের ক্রিকেটার তারা তো একজন তো ঢুকেই গেলেন, ওই জায়গাটায় ওই পার্টিকুলার জায়গাটাতে শামীম হোসেন পাটোয়ারি আসলে কি ডিজার্ভ করে, নাকি তার জায়গায় টিম ম্যানেজমেন্ট অন্য কিছু ভাববে, 6 বোলিং অপশন নিয়ে চিন্তা করবে, এটা একটা ডিসকাশন এর মধ্যে রয়েছে। লাস্ট অপশন যেটা নিয়ে নতুন করে একটা আলোচনা তৈরি হতে পারে এবং এটা অনেকটা বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে, এটা নিয়ে এখনো ডিসকাশন শুরু হয়নি বাট হতে পারে বলছি, সেটা হচ্ছে তানজিদ তামিমকে সুযোগ দেয়া। তানজিদ তামিমকে আরো একটা সুযোগ টিম ম্যানেজমেন্ট দিতে চায় কি না, ম্যাচের এখনো বেশ সময়টা বাকি রয়েছে, অনেক সময় বাকি, কারণ আজকে হচ্ছে 13 তারিখ, 15th ম্যাচ, মোটামুটি আরো প্রায় 45 আওয়ার্স এর মতো বাকি রয়েছে। সো কি হয় লেটস সি, বাট এনামুল বিজয় হি ডিজার্ভস আ চান্স, হি শুড বি গিভেন আ চান্স, এবং সেটা অবশ্যই তার ফেভারিট পজিশনে, কারণ তার পজিশনটাই কিন্তু অন্য যারা রয়েছেন তারা তাদের ভূমিকা পালনে সো ফার ব্যর্থ হয়েছেন।